আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রিয় মাতৃভূমিকে গত পাঁচই আগস্ট জালিমদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় মাতৃভূমিকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার স্বাধীনতা দান করেছেন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি আমরা। দ্বিতীয়বার বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, একাত্তরে প্রথম স্বাধীনতা অর্জন করেছিল, পাঁচই আগস্ট আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার দ্বিতীয়বার স্বাধীনতা দান করেছেন। এটি যে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে, এই কথাগুলো বাংলাদেশের ছাত্র সমাজ, মূলত ছাত্ররা যারা আন্দোলন করেছে ঢাকা শহরের এয়ারপোর্ট থেকে শুরু করে আপনার কি বলে এয়ারপোর্ট, বাড্ডা, রামপুরে টেলিভিশন সেন্টার, এমনকি দক্ষিণখান এলাকা বিভিন্ন দেওয়ালের মধ্যে ছাত্ররা বাংলাদেশ যে আবার দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে এই কথাগুলো লিখে রেখেছে। সেগুলোর ভিডিও ছবি আমাদের কাছে সংরক্ষিত আছে এবং ইউটিউবে ফেসবুকে বিভিন্ন বক্তারা, বিভিন্ন ইসলামী বক্তারা ওয়াজ মাহফিলে বক্তব্যে বিভিন্ন রাজনৈতিক দল তারাও বলেছে এটি দ্বিতীয় স্বাধীনতা। এই কথাগুলো এখন বর্তমানে ইউটিউব ফেসবুকের মধ্যে ভাসছে। তো যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, আমাদের বাংলাদেশ বর্তমানে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই স্বাধীন বাংলাদেশ, এই বাংলাদেশের অবদান সকলের আছে, একা কারো কোনো অবদান না, বরং এই স্বাধীনতার পিছনে অবদান আছে সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র সমাজ, যারা তাদের অবদান আছে, এবং মাদ্রাসার ছাত্র, বিএনপি, জামাত, তারপরে নিজাম ইসলামী পার্টি, সর্বনাই, অন্যান্য যত ইসলামিক দল আছে। কিন্তু মাজার পূজারী, বেদাতি, ভণ্ড, ফকির যারা, তারা কোনো আন্দোলনে নেমেছে কি না এর কোনো ইতিহাস এবং কোনো ভিডিও ইউটিউব ফেসবুকের মধ্যে দেখা যায়নি। এবং বাংলাদেশের বাহিরে থেকে যেমন আমাদের সাংবাদিকদের গর্ব, আমাদের বাংলাদেশের গর্ব সাংবাদিক ইলিয়াস ভাই এবং সাংবাদিক কনক সরোয়ার, আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান, এরপরে হচ্ছে আপনার সাংবাদিক ইলিয়াস, কনক সরোয়ার, মাহমুদুর রহমান এবং পিনাকি দাদা, তাদেরও ভূমিকা আছে। তারা বিদেশের বাড়ি থেকে আপনার অনলাইনের মাধ্যমে ছাত্রদেরকে উদ্বুদ্ধ করেছে। তো সকলের অবদান আছে, সকলের অবদান সকলের স্বীকার করতে হবে। এবং দ্বিতীয় কথা যেটি, সেটি হচ্ছে ডাক্তার ইউনুস সাহেবের কাছে সকলেই আমরা আবেদন জানাই যে বিদেশে বসে এরকম আরও অন্যান্য অনেক সাংবাদিক আছে, অনেক লোক আছে যারা ইউটিউব ফেসবুকের মধ্যে ছাত্রদেরকে প্রেরণা জুগিয়েছে, তাদেরকে আনার জন্য সকলেই আমরা জোর দাবি জানাচ্ছি যে তাদেরকে যেন দেশে বীরের ভেষে তাদেরকে যেন আনা হয়। এবং কথাটি মনে রাখতে হবে যে এই স্বাধীনতা যুদ্ধে সমস্ত যাদেরই অবদান আছে, কেউ কাউকে তুচ্ছ করব না এবং কেউ মনে করব না যে এতে একমাত্র শুধু আমাদেরই অবদান, তাহলে এই অর্জিত স্বাধীনতা রক্ষা করা কঠিন হয়ে যাবে আমাদের জন্য।